আসন্ন হবিবপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী জুয়েল মুর্মুর সমর্থনে সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামনগোলা ব্লকের বন্দামতি এলাকায় প্রকাশ্য সভার আয়োজন করা হয়। সহমঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির মালদা জেলা সভাপতি সঞ্জীব মিশ্র, প্রার্থী জুয়েল মুর্মু, বিজেপি নেতা খগেন মুর্মু সহ অন্যান্য নেতাকর্মীরা। এই যে হাজার হাজার সংখ্যায় মানুষ ঘন্টার পর ঘন্টা এখানে উপস্থিত হয়েছেন, এর থেকে বোঝা যাচ্ছে বিজেপির প্রতি আপনাদের ভালোবাসা। এর প্রথমেই আমি আপনাদেরকে হাত জোর করে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বৃহস্পতিবার দুপুরে হেলিকপ্টারে চেপে সহমঞ্চে পৌঁছান দিলীপ ঘোষ। প্রখর রৌদ্র উপেক্ষা করে কয়েক হাজার কর্মী সমর্থক এই সভায় উপস্থিত হয়েছিলেন। 2019 লোকসভা নির্বাচনে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন সিপিএম দলের এই কেন্দ্রের বিধায়ক খগেন মুর্মু। সেই কারণে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 19 মে, গণনা হবে 23 মে। বক্তব্য দিতে গিয়ে চাষা ছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। দিলীপবাবু বলেন, হবিবপুর বিধানসভা বিজেপি দখল করবে, সরকারি চাকরির পরীক্ষা হয় না, পরীক্ষা হলে রেজাল্ট হয় না, রেজাল্ট হলে চাকরি হয় না, চাকরি হলে বেতন হয় না, বেতন হলে ডিএ হয় না, এই সরকারকে পাল্টাতে হবে। তাই আমাদের আন্দোলন, আসুন এই সরকারের পরিবর্তনের জন্য লড়াই করছি। এই পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্য এই বিধানসভা ভোট, লোকসভা ভোট, লোকসভায় আপনারা ভোট দিয়ে বিজেপিকে জিতিয়ে দিয়েছেন, 23 তারিখ তার প্রমাণ হবে। কিন্তু এই বিধানসভার উপনির্বাচনে জুয়েল ভাই দাঁড়িয়েছে, যুবনেতা, জেতার মাটির মানুষ, কাছের মানুষ, আমি কি বুঝবো, বুঝে গেছে জনতা, বিদায় নেবে মমতা, এর বলার কিছু নেই, সারা পশ্চিমবঙ্গে এটাই কথা। জয় শ্রীরাম চলছে আর পদ্ম ভোজ চলছে। প্রচার বন্ধ করে দিল ইলেকশন কমিশন, কি অসুবিধা হবে? আমার তো মনে হয় এই যে এত বড় অপমান হলো এখানকার রাজ্য সরকারের, তারা কত বড় অযোগ্য, মানুষের সুরক্ষা দিতে পারে না, সর্বভারতের সভাপতি সুরক্ষা দিতে পারে না, তারপরে কি রিস্ক নিয়ে নির্বাচন করবে? সারা ভারতবর্ষের কোথাও হিংসা নেই, মার্ডার নেই, এখানে দুজন লোক মারা গেছে, একাধিক লোক মারা গেছে, আমাদের 8 জন প্রার্থীর উপরে অ্যাটাক হয়েছে, আমার গাড়ি ভেঙেছে একাধিকবার, রাষ্ট্রীয় সভাপতি গোবিন্দ সুরক্ষা দিতে পারেনি, তাই ওরা বাধ্য হয়েছেন যে এরপরে হয়তো আরও প্রাণহানি হবে, সম্পত্তি হানি হবে, কারণ মমতা ব্যানার্জি লোককে খেপাচ্ছেন রাস্তায় নেমে, আইন ভেঙে, তাই বাধ্য হয়ে তারা বন্ধ করেছে। মমতা ব্যানার্জি অভিযোগ করছেন যে আজ মোদিজির লাস্ট সভা এবং এরপরে মোদিজির সভা নেই, এই জন্যে ভয় পেয়ে বিজেপি মোদিজির সভার পরেই নির্বাচন কমিশনকে দিয়ে পুরো প্রচার বন্ধ করে দিল। দেখুন, মমতা ব্যানার্জি কী বলছেন এটা নিয়ে লোক আজকাল চিন্তা ভাবনা করছে, উনি যেটা করছেন এটা খুব গর্বিত করেছেন। এর প্রতিবাদে বিনা পারমিশনে কী করে কলকাতায় মিছিল করলেন, পুলিশের মাইক নিয়ে ঘোষণা করছেন কালকে সব জায়গায় আইন অমান্য হবে, কোনো পারমিশন ছাড়া নির্বাচন কমিশনের এটা হতে পারে না। আজকে আমাদের আরেকটা সভা ছিল, আইন আমাদের পারমিশন ক্যান্সেল করেছে, আমরা করছি না, মমতা ব্যানার্জি আইনের উপরে নাকি, কী করে রাস্তায় নেমে লোককে ভড়কাচ্ছেন, সমস্ত বেআইনি কাজ করছেন, তার উপরে ভরসা নাই বলে নির্বাচন কমিশন এটা করতে বাধ্য হয়েছে, সমস্ত দায় মমতা ব্যানার্জির, তার যদি সামান্যতম লাই লজ্জা থাকে তার পদত্যাগ করা উচিত। পঞ্চায়েত আমরা জিতেছি, বাড়ির লোক ভোট দিয়েছি, এবারও জিতছি, দেখা যাবে কার লোক কোথাকার লোক। মমতা ব্যানার্জি বাংলা লোককে আজকে বিশ্বাস করছে, দুর্ভাগ্য এটা, বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে। আর একটা বক্তব্য হচ্ছে, আপনাদের ঘাটালে প্রার্থী বলেছিল ইউপি থেকে লোক নিয়েছে, সেটা এবং সেটা বলছে সেটা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা এবং সেই দিনের র্যালিটা প্রমাণ। তা মমতা ব্যানার্জি বলেছেন ইঞ্চি ইঞ্চিতে বুঝে নেব, তিনি আক্রমণ করেছেন অমিত শাহর উপরে, তাহলে এটাও মেনে নিচ্ছেন? ভাষণে কী বলেছেন মমতা ব্যানার্জি, রোজ গালাগালি দিয়েছে, তার পরিণাম হচ্ছে অমিত শাহর উপরে আক্রমণ, সেটাও ঠিক। তাহলে যখন মানুষ মার খায় দাঁড়িয়ে, যেভাবে ভারতীয় ঘোষের উপরে আক্রমণ করা হচ্ছে, ইট পাটকেল ছুটছে একজন প্রার্থীকে, কাশ্মীরকেও হার মানিয়ে দিয়েছে, সে চিত্র কাশ্মীরের চিত্র সঙ্গে।